বাঙালি সাজ সাজছি দেখে সবাই আমার দিকে তাকিয়ে আছে। Vestiti bellissimi. Grazie. Tomato tu miniso. এত সুন্দর বাসাটা কেউ থাকে না। আর অনুভূতি কি এই জায়গায় আইসা? হ্যালো এভরিওয়ান, আমি মেঘলা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইটালির কনিলিয়ানো শহর থেকে। আজ আপনাদেরকে ইটালির কনিলিয়ানো শহরটা ঘুরে দেখাবো। অনেকেরই তো আমার প্রতি অনেক অভিযোগ দেখছি, সবাই কমেন্ট করে বলছেন আপু কেন ছোট ভিডিও দিচ্ছেন, আমি কেন বড় বা লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না। আজকে অনেকটা সময় ধরে কনিলিয়ানো শহর ঘুরেছি আর আপনাদের জন্য এত সুন্দর শহরটা অনেক সুন্দর করে ভিডিও করেছি। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইটালির এই কনিলিয়ানো শহরে। আর যারা অলরেডি এই কনিলিয়ানো শহর থেকে আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনারা কারা কারা এই কনিলিয়ানো শহরে থাকেন। এই শহরটি আমাদের বাসা থেকে খুবই কাছে, বাস দিয়ে যেতে মাত্র 10 মিনিট সময় লাগে আমাদের। আর আমাদের যে কোনো জরুরি কাজের জন্য কিন্তু আমাদের এই কনিলিয়ানো শহর অথবা ভেত্তোরিও ভ্যানিতোতে আসতে হয়, সেটা ডাক্তার অথবা যে কোনো কাগজপত্র জরুরি যে কোনো জিনিসের জন্য। তো চলুন এই সুন্দর শহরটি এখন ঘুরে দেখি আমরা। Wife asked me, look like you. জায়গাটা অনেক সুন্দর না, এই পানিটার লেগে বেশি সুন্দর লাগতেছে। Vestiti bellissimi. Grazie. Che bolse, sundor bolse. Ma del dress quello non è sundor, bellissimo. Baba. Ma che sundor te tara quindi stai. এই জায়গায় কি ফুটবল খেলা হয় নাকি শিখে নাকি স্কুল? এই যে একটা দেখো কত বড় বড় আরে অনেক মাছ, অনেক এটা ভরা মাছ। এই দেখো এই যে আর কত বড়। তুমি যে বেশি ছোট রিসের মাছ।
এখানে অনেক কিছু আছে। তোমার অনুভূতি কি এই জায়গায় আইসা বলো? আমি তো এনেই থাকি নাকি? হ্যাঁ, অনুভূতি নাই? হ্যাঁ, এই জায়গাটা কেমন লাগলো? না, ইতালির যে কোনো শহরে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ভাস্কর্য। এমনও আছে এই ভাস্কর্যগুলো হাজার হাজার বছরের পুরানো। যাই হোক, ইতালির কনিলিয়ানো শহরের এখানে দেখলাম একটা জুয়েলারির দোকানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি রয়েছে। তো এগুলোর প্রাইসও লেখা আছে সামনে, আপনারা দেখতে পারছেন। অনেক আপুরা তো আমার কাছে কমেন্ট করে জানতে চান বা দেখতে চান ইতালির জুয়েলারিগুলো। আমি একটা সময় আপনাদেরকে ডিটেলসে দেখাবো। তো আজকে হচ্ছে যেহেতু যাবার পথে দেখলাম, একটু আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম। 300 ইউরো এই ইয়েটার দাম, এই এই কি বলে এটার দাম 300 ইউরো? কোনটার দাম? এই যে বসে আছে, এটার দাম আছে 300 টাকা। 300 কেন, এর মধ্যে কি আছে? যে বাংলাদেশে 30,000 টাকা এটার দাম। তুমি কি খাবা? কোন না কাপ কোনটা খাইবে তুমি? কোনটা খাবে? আমার লাগে বাদামের লাই নাও নাকি? ভালো লেই এই নচলা কোন গোস্ত? দুয়ে গোস্ত? কোন গোস্ত? আমরা চলো
তুমি এত বড়টা খেতে পারবা সত্যি? কি পুরস্কার করে দিবে? ও গ্রাসে এটা কি পানি? পানি একটু দিছে, অনেক জায়গায় পানি দিলে পানি টাকা ওরা তাই নাকি? হজ তো দাম তো গেল 160 টাকা মহিলা গো আসলেই আছে তো। এগুলা প্রাইস কত? এগুলো হচ্ছে 15,000 টাকা দামের জুতা। এই জুতাগুলার দাম আরো বেশি আসবে। পিছিয়ে গান তাড়াতাড়ি আসবে। এটা দাদুর গাড়ি, এনে বাচ্চারা বালি দেখো। এটা স্টেশন ও পার্টি জানো পড়তামি বিয়া। Oh bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao partigiano, portami via, che mi sento di morire. E se io muoio da partigiano, oh bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao. E se io muoio da partigiano, tu mi devi seppellire. এই বেস্ট লাইটগুলো হচ্ছে 20 ইউরো প্রায়, মানে এগুলো 2,000 টাকা পার পিস।
থাকে নাকি জানো, বাসার ঘাস দিয়ে ভরে গেছে, এত সুন্দর বাসাটা কেউ থাকে না। ইন্ডিয়ান বাঙালি সাজ সাচ্ছি দেখে সবাই আমার দিকে তাকিয়ে আছে। এত সাজুগুজু করে এত সময় হাঁটাহাঁটি করাতে আমার চোখের আইল্যাশ এক সাইড থেকে উঠে যাচ্ছিল। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর কারা কারা কোনিলিয়ানা শহর থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে এই কোনিলিয়ানা শহরেরই একটা মার্কেট থেকে। আপনাদেরকে দেখাবো এখানে একটা মার্কেটে ড্রেস থেকে শুরু করে ঘরের যাবতীয় জিনিসপত্র রয়েছে, ইনশাআল্লাহ সেটা নেক্সট ভিডিওতে দেখাবো। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওতে যদি এখনও লাইক না করে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।